This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কলকাতা ইসকনে কি চলছে, কেমন রয়েছে ছবিটা, কিভাবে সেখানকার কর্মসূচি সাজানো হয়েছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, আমরা মায়াপুর নবদ্বীপে নজর রেখেছিলাম, সেখানে কিন্তু প্রত্যেকেই চাইছে শান্তি আসুক, ফিরে আসুক বাংলাদেশে, এবং প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তারি তার তীব্র বিরোধিতা করছেন, নিঃশর্ত মুক্তির দাবি করছেন। কলকাতার ইসকনের ছবিটা জানবো তোমার কাছে সায়ন্তিকা। কলকাতার ইসকনে চলছে বিশেষ প্রার্থনা, সেখানকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মায়াপুর নবদ্বীপ থেকে কলকাতা ইসকন সর্বত্রই দেখা যাচ্ছে বিশেষ শান্তির প্রার্থনা, এবং যে ভঙ্গিমায়, যে প্রক্রিয়ায় তারা নাম সংকীর্তন করে থাকেন, সেই নাম সংকীর্তন চলছে ইসকনের প্রত্যেকটি শাখাতে। নাম সংকীর্তন চলছে বিভিন্ন জায়গায়, এবং ইসকনের যে ছবিটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, নাম সংকীর্তনে সকলেই মেতেছেন, এবং সেখানে একটাই বিষয় বারবার দেখা যাচ্ছে, শান্তির বার্তা। সায়ন্তিকা রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্তিকা, যেটা বলছিলে তুমি, একদম সেই ছবিটা যখন আমরা সরাসরি তুলে ধরছি, তবে তার পাশাপাশি আজকে কিন্তু গোটা দিন জুড়ে শুধুমাত্র কলকাতা ইসকনই নয়, সেটি ইসকনের যত শাখা, গোটা বিশ্বে যত শাখা রয়েছে প্রত্যেকটা জায়গাতেই এই রকমভাবেই বিভিন্ন রকমের কর্মসূচি, বিভিন্ন রকমের নাম সংকীর্তন পুজোর আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগেই সেই সংকীর্তন বা সেই কীর্তনের যে ছবিটা আমরা তুলে ধরেছিলাম, এবং এই মুহূর্তে বেশ কিছু ইসকনের যারা ভক্ত রয়েছেন তাদের ভিড়টা চোখে পড়ছে, আরও প্রচুর মানুষ আজকে আসবেন। এবং রাধারমণ দাস, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম আর প্লাস কিন্তু একান্ত সাক্ষাৎকারে তিনি যেটা জানিয়েছেন যে এই যে এই মুহূর্তের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, তা অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এরকম হওয়াটা কখনো কাম্য ছিল না। এবং সাধারণ মানুষ যারা হয়তো ইসকনের সদস্য নয়, কিন্তু কিছুক্ষণ আগেই যখন এখানে কীর্তন হচ্ছিল, তারা কিন্তু সেই যে মনোমুগ্ধকর একটা দৃশ্য, সেই দৃশ্য দেখে তারা এসছেন। এবং তারা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতের পতাকাকে কেন্দ্র করে, সেই ছবি হয়তো বর্ণনা করা যাচ্ছে না যে একজন ভারতীয় হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে সেই ছবি অত্যন্ত হৃদয় বিদারক। প্রত্যেকেই কিন্তু বলছেন যে কোনো ধর্মই কখনো অন্য কোনো ধর্মকে এইভাবে অপমান করতে বলে না, কিন্তু তারপরেও যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা নিতান্তই কাম্য ছিল না, সেটা অত্যন্ত হতাশাজনক। এবং এই হতাশা, এই উত্তপ্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, ইসকনকে রক্ষা করার জন্য সাধারণ মানুষ যারা ওপার বাংলায় যারা নিগৃহীত হচ্ছেন, এবং যাতে পরিস্থিতি শান্ত হয়, সেই পরিস্থিতিকে শান্ত করার জন্যই আজকে ইসকনের সমস্ত শাখায়, গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় এইভাবে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে পরিস্থিতি যাতে শান্ত হয়, প্রভু তাকে যেই পরিস্থিতি ঠিক করে দেন তার প্রতি চেষ্টা করা হচ্ছে। এখানে একজন রয়েছেন ইসকনের সদস্য, আমরা তুমি তার সাথে কথা বলার চেষ্টা করি, একটা বিষয় একটু জানতে চাইবো, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে রয়েছে
করোনার প্রভাব এদেশেও পড়ছে এবং আজকে ইসকনের পক্ষ থেকে একটা কর্মসূচি বা একটা নাম সংকীর্তন নেওয়া হয়েছে, একটা ডাক দেওয়া হয়েছে যাতে পরিস্থিতি যাতে শান্ত হয়। আপনি কি আপনি একজন ইসকনের সদস্য, কি বলবেন গোটা বিষয়টাকে নিয়ে? অন্যায় অন্যায়, প্রভুর সঙ্গে যেটা করা হচ্ছে তো পুরোপুরি অন্যায়, এরকমটা নয়, ভক্তিটা এরকমটা নয়, সেটা অপপ্রচার হচ্ছে, ইসকনকে দাবানোর চেষ্টা করছে, এটা ঠিক নয়। আপনি যেটা বললেন যে ইসকনকে কোথাও গিয়ে একটা দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই বিষয়টা একটুখানি জানতে চাইবো, একটু বলুন কি মনে হচ্ছে? ইসকন আমরা ভক্তি করতে আসি, প্রভু খুব ভালো, প্রভু ভক্ত তৈরি করার চেষ্টা করছেন। এই যেহেতু হিন্দু মুসলমানের একটা সমস্যা বাংলাদেশে হয়েই রয়েছে, এটা প্রভুর উপর একটা মানে একটা কি ওই লঘু বলে একটা এ করা হচ্ছে, হিন্দু কম, হিন্দুদের উপর একটা প্রেশার ক্রিয়েট করছে, এরকমটা নয়। আমাদের প্রেশার ক্রিয়েট করে কে এখানে আনেনি, আমরা ভক্তি বুঝে কোথায় গেলে ভালো ভক্তি করতে পারবো এই ভেবে এই জেনেই এসেছে। প্রভুর কাছে কি চাইছেন আজকে? প্রভুর কাছে আমরা ভক্তি, প্রভু যেন ভালো থাকে, প্রভু যেন আবার ইসকনের প্রচারে এইভাবেই এগিয়ে আসে, আর প্রভুর যেন কোনো কষ্ট না হয়। এবং তার পাশাপাশি ইসকনের সদস্য তো বটেই, সাধারণ মানুষ হিসেবে তো নিশ্চয়ই এটাই বলছেন যে ওপার বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি যেন শান্ত হোক, প্রভু তো নিশ্চয়ই এটাও দেখবেন। একদম একদম, আমরা সবসময় চাইবো উত্তপ্ত পরিস্থিতি শান্ত হোক এবং সেই সঙ্গে প্রভু ভালো থাক আর সবাই ভালো থাক। শিকারিতে না হতে হয় সেই কারণে ইসকনের পক্ষ থেকে এই যে নাম সংকীর্তন তা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজ 4:30 থেকে। সেই যে বিশেষ প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু হবে গোটা বিশ্বে, এবং নিঃসন্দেহে এটা একটা অভূতপূর্ব দৃশ্য যে গোটা বিশ্বের সমস্ত শাখা যেখানে রয়েছে প্রত্যেকটা শাখায় একসঙ্গে সেই প্রার্থনা করা হবে যেন শান্ত হয় বাংলাদেশ, ইসকনের উপর যেন কোনো রকম আর কোনো অপমান বা কোনো নিগ্রহ না হয়, কোনো হেনস্থার শিকার যাতে ইসকনের কোনো সদস্যকে না হতে হয়। চিন্ময় দাস, প্রভু চিন্ময় দাস তার যে জামিন, সেই জামিন যেন হয়ে যায় এবং ওপার বাংলায় যেন সংখ্যালঘু রয়েছেন তাদের উপরেও যেন কোনো অত্যাচার না হয়, সেই গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু আজকে ইসকনের এই বিশেষ সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। স্মৃতি একেবারেই শান্তিকা, সত্যি তাই, গোটা বাংলাদেশে এই মুহূর্তে যে অচল অবস্থা, যে অশান্ত পরিবেশ, শান্ত হোক বাংলাদেশ, আমরা প্রত্যেকে, আমি তুমি আমরা প্রত্যেকেই চাই, চাই ইসকনের প্রত্যেকটি প্রতিনিধি সদস্য থেকে ভক্তরা। আপাতত ধন্যবাদ তোমাকে। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ইসকনের বিভিন্ন শাখাতে দেশ জুড়ে চলছে শান্তির আয়োজন, শান্তির যজ্ঞ, শান্তির বার্তা নিয়ে নাম সংকীর্তন।